আসসালামু আলাইকুম, পদ্মা সেতুর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর এক নাম্বার পিলার, যেটিকে ট্রানজিশন পিলার বলা হয়, এবং এই ট্রানজিশন পিলারের থেকে একটু দূরেই কিন্তু প্যারাপেট ওয়াল বসানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিশন পিলার এবং প্যারাপেট ওয়ালের দূরত্ব খুব একটা বেশি না, আর এই প্যারাপেট ওয়ালের মাঝে মাঝে দেখা যাচ্ছে একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপটি হচ্ছে যে এটি বিশেষভাবে তৈরি করা প্যারাপেট ওয়াল, যেটির উপর কিনা লাইট পোস্ট সংযোগ করা হবে। আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল সেতু থেকে নামার ভায়াডাক্ট, অর্থাৎ এই পথ ধরে কিন্তু যানবাহন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। সেই ভায়াডাক্টটির এপাশ ওপাশ অর্থাৎ দুপাশে কিন্তু প্যারাপেট ওয়াল দিয়ে বলাচলে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি একটা মিক্সার মেশিন দেখতে পাচ্ছেন, যে মিক্সার মেশিন দিয়ে প্যারাপেট ওয়ালের নিচে ঢালাই দেওয়া হয়, অর্থাৎ প্যারাপেট ওয়াল এবং ভায়াডাক্টের যে টি গার্ড রয়েছে তার সাথে সংযোগ ঘটানোর জন্যই কিন্তু এখানে ঢালাই দেওয়া হয়। দর্শক, এই ভিডিওটি করতে আমাদের একটু সময় নিতে হয়েছে, কারণ এই ভিডিওটি দূর থেকে করা হয়েছে, কারণ পদ্মা সেতুর এই ভায়াডাক্টের নিচ থেকে ভিডিও করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের একটু বাধার সম্মুখীন পড়তে হয়, যার কারণে আমরা লুকিয়ে দূর থেকে যতটুকু পারি আপনাদের এই ভিডিও করে দেখানোর চেষ্টা করি। যদি আপনারা আমাদের এই ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে দেখা যাচ্ছে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহ এবং উদ্দীপনা পাই। সেজন্য আমাদের ভিডিওতে আপনাদের গঠনমূলক মন্তব্য এবং লাইক কামনা করছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী সকল প্রকার নোটিফিকেশনগুলি আপনার নিকট সহজেই পৌঁছে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি জাজিরা থেকে ঢাকা যাবার সেই উড়াল সেতু, অর্থাৎ এই সেতু ধরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যানবাহনগুলি চলে যাবে। আর এই অংশের দুই প্রান্তে প্রাইভেট ওয়াল প্রায় বলা চলে শেষের দিকে। গতকাল সন্ধ্যার অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত দেখেছি যে পদ্মা সেতুর ঢাকা থেকে মূল সেতুতে ওঠার যে ভায়াডাক্ট রয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু প্যারাপেট ওয়াল নিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে, অর্থাৎ পরবর্তীতে ওই অংশগুলিতে এই প্যারাপেট ওয়ালগুলি সংযোগ করা হবে, এবং খুব দ্রুতই দেখা যাবে যে ওই অংশের প্যারাপেট ওয়ালগুলি সম্পূর্ণ হয়ে যাবে, এবং মূল সেতুতে কিন্তু প্যারাপেট ওয়ালের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আজকের মতো পদ্মা সেতুর প্যারাপেট ওয়াল সংযোগের সর্বশেষের আপডেট, এবং পরবর্তী আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।